হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস ফাইভ রায় মার্কিন প্রশ্নবিচিত্র 2022 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশবিদের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 16টা সলভ করেছিলাম। তাই আজকে আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 17। এর আগের ভিডিও যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা সেখানে তোমরা প্লে লিস্টে পাবে, প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমরা প্লে লিস্টে পাবে বিনসার সলিউশন, বাটারফ্লাই সলিউশন, প্রশ্নবিচিত্র অন্য সাবজেক্টের সলিউশন, আর তার সঙ্গে আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার। তো চ্যানেলে গিয়ে প্লে লিস্ট খুলে নিয়েছে, আমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিন, আর এই ভিডিওটা আপনার বন্ধুকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিন। তো চলো শুরু করি আজকের ভিডিও। পেজ নাম্বার 185, মডেল কোয়েশ্চেন পেপার 17, বর্ধমান CMS হাই স্কুল। এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দুটো প্রশ্ন আছে, এক এক করে থাকছে 2 নম্বর। একের একে আছে নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, এটা হবে রক্তাল পতার লক্ষণ। 2 নম্বর, কোনটি মাটির শত্রু, এটা হবে প্লাস্টিক। 2 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। এখানেও এক এক করে 2 নম্বর থাকছে। প্রথম প্রশ্নটা আছে স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন, এটা হবে রেনেলিনেক। যেহেতু এখানে এক কথায় বলেছে তাই শুধুমাত্র উত্তরটা লিখবে, পূর্ণ বাক্যে লেখার কোনো প্রয়োজন নেই। 2 নম্বরে আছে মাটির প্রধান তিনটি পুষ্টি মৌলের নাম লেখো, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। 3 নম্বর প্রশ্নে আছে শূন্যস্থান পূরণ করো, একটি বিরুৎ জাতীয় সপুষ্পক উদ্ভিদ হলো, এটা হবে কুমড়ো। 4 নম্বর প্রশ্ন আছে অনধিক 30টি শব্দে উত্তর দাও, এই প্রশ্নটা মানে হচ্ছে 2, মাটির নিচে জলস্তর কিভাবে নেমে যাচ্ছে। লিখবে পৃথিবীতে মিষ্টি জল বিরল, মাটির নিচে এই জল তুলে ব্যবহার করা হয়। অত্যধিক জল উত্তোলনের ফলে প্রকৃতির এই অমূল্য ভাণ্ডার নিঃশেষিত হতে চলেছে। মাটির নিচে জলস্তর কমার কারণগুলি হলো, 1 নম্বর দেবে প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে জলের যে সঞ্চয় কমছে সেটা সম পরিমাণে পূরণ হচ্ছে না। 2 নম্বর আছে নগরায়ন ও শিল্পায়নের স্বার্থে বড় বড় পাম্প বসিয়ে ক্রমশ বেশি বেশি পরিমাণ জল ভূগর্ভ থেকে তুলে নেওয়া হচ্ছে। 3 নম্বর কৃষিকাজেও ডিজেল পাম্প ব্যবহার করে বিপুল পরিমাণে জল টেনে নিয়ে খাদ্যের উৎপাদন বাড়ানো হচ্ছে। শেষ প্রশ্নটা আছে 5 নম্বরে অনধিক 50টি শব্দে উত্তর দাও, এই প্রশ্নের মান 3, চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ এক ধরনের অপরাধ, ব্যাখ্যা করো। উত্তরটা লিখবে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা উচিত নয়, কারণ মানুষের শরীরের চামড়ায় মেলানিন নামক এক প্রকার পদার্থ থাকে। যাদের শরীরে বেশি মেলানিন থাকে তাদের চামড়া কালো হয়, আর যাদের চামড়ায় মেলানিন কম থাকে তাদের চামড়ার রং সাদা হয়। কিন্তু এই মেলানিন চামড়ার অনেক রোগ ব্যাধি আটকায়, তাই চামড়ার রং দেখা উচিত নয়। তো এটাই ছিল পেপারটা সলিউশন। যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়।